আজকে আমাকে নাদিয়াল থানা অফিসার এখনও আটকে রেখেছে, আমাকে নামাজ পড়তে যেতে দিচ্ছে না। আমি নামাজ পড়তে যেতে যাচ্ছিলাম এবং নামাজ পড়ার পর এখান থেকে আমার একটা র্যালি ছিল, সে অনুযায়ী আমার গাড়ি ঠিক টাইমে চলে এসেছে। এবার এই সময় নামাজ পড়তে যাওয়ার সময় এখানকার তৃণমূলের দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায়, ছুরি এবং বন্দুক দিয়ে আমার উপর হামলা করে। এই হাত কেটে গেছে, ছুরি দিয়ে হাত কেটে গেছে, দেখুন হাত কেটে গেছে। এবং ঠিক টাইমে আমি বেরিয়েছিলাম নামাজ পড়তে যাবো বলে। এবার সেই উদ্দেশ্যে কিছু এখানকার আমার ফ্যান ফলোয়ার তারা আমাদেরকে সম্বোধন করছিলেন, হাই হ্যালো বলছিলাম, আমি তাদের দিকে হাত নাড়াচ্ছিলাম। এই সময় আমার পাশে একজন ছিল আমার সাথী, যে আমার ফাইলপত্র বয়, তার উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে আমার উপর সেই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে, ছুরি দিয়ে আঘাত করে, আমার এই কেটে গেছে ছুরি দিয়ে, এবং এর দেখো কোথায় কোথায় লেগেছে, ফুলে গেছে, চোখ পুড়ে গেছে, এবং আমার দুটো হাতে ছুরি মেরেছে, ছুরি এবং বন্দুক ঠেকিয়েছে আমাকে। এমতো অবস্থা আমি এখন নামাজ পড়তে যেতে দিচ্ছে না। নাড়িয়াল থানার ওসি আমাকে আটকে রেখেছে, আমি বললাম আমার নামাজ চলে যাচ্ছে, কিন্তু উনি আটকে রেখেছে, আমার কথা শুনতে চাইছে না। এর মধ্যে বড় খবর, মজনু লস্করকে গ্রেপ্তার করেছিল পুলিশ সকাল 11টার সময়, তিনি এখন বাড়াচ্ছে। স্যার আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কেন? স্যার অভিষেকের দুষ্কৃতি বাহিনী আমাকে অ্যাটাক করেছিল, আমার নামাজ পড়তে যাচ্ছিলাম জুম্মার বাদ, সেটি জুম্মা নামাজ পড়তে দেয়নি, তখন এই নাদিয়াল থানার পুলিশ আমাকে তুলে আনে, বললো যে আপনি আমার ওপর যে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকের জন্য আপনি একটা কমপ্লেন দিন। হ্যাঁ কমপ্লেন দিন, আমি কমপ্লেন লিখতে এসেছি, আমাকে অ্যারেস্ট করলো। আগে দেখুন থানার প্রশাসন, দেখুন আমার উপর অ্যাটাক করলো অভিষেক বাহিনীর গুন্ডারা, তাদের নাম ভিডিও ফিরো সবই দেওয়া হয়েছে। এবার আমাকে কমপ্লেন লিখতে বললো যে আপনার ওপর কি অত্যাচার হয়েছে, কে মেরেছে, আর আমাকেই অ্যারেস্ট করে নিল। ল অ্যান্ড অর্ডার পুরো শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এরা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে আগত যোগীর লোক, এরা 1100 শতাব্দীতে বাংলাতে এসে, আমরা যে ভূমিপুত্র আছি, আদিবাসী, শিরুল কাস্ট, শিরুল ট্রাইব, সংখ্যালঘু মুসলিম, আমরা রাজনীতি করি, এরা চায় না, এরা 2%, এরা উত্তরপ্রদেশ থেকে এসছে, এরা এসে আমাদের দাস বানিয়ে রেখেছে। আমরা যখন আমাদের ভাগ বুঝে নিতে চাইছি তখন এরা আমাদের মিথ্যা কেসে ফাঁসি দিচ্ছে, এবং আমাদের উপর রাজনৈতিক সন্ত্রাস এবং গুন্ডাদের নিয়ে আমাদের উপর লেলিয়ে দিয়েছে। আমার উপর ডায়মন্ড হারবার থানাতে অভিষেক ব্যানার্জির গুন্ডা 16 রাউন্ড গুলি চালিয়েছে, আর এখানে আজকের অভিষেক ব্যানার্জির গুন্ডা আমার উপর আক্রমণ করলো, আমি থানাতে অভিযোগ জানাতে আসলাম, আমাকে অ্যারেস্ট করলো পুলিশ। তাহলে বুঝতে পারছেন এই যে এই বন্দ্যোপাধ্যায়, আপনারা নেট খুলে দেখবেন, এরা উত্তরপ্রদেশের যোগী রাজ্যের লোক, এরা বাঙালি না, এরা 1100 শতাব্দীতে বাংলাতে ঢুকেছে, এরা অনুপ্রবেশকারী। আপনারা যারা নেট খুলে দেখবেন যে বন্দ্যোপাধ্যায় এরা কোথা থেকে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা উত্তরপ্রদেশের লোক, এরা হচ্ছে উত্তরপ্রদেশের কনৌজের লোক, এরা বাংলার লোক নয়, বাঙালি নয়, যার ফলে এই অভিষেক ব্যানার্জি হচ্ছে উত্তরপ্রদেশের যোগী। আমার উপরে অ্যাটাক করলো তৃণমূল বাহিনী, আমি থানাতে কমপ্লেন করতে আসলাম, আমাকে বললো কমপ্লেন করতে আসুন, আর আমাকে অ্যারেস্ট করলো। তাহলে চিন্তা করুন ল অ্যান্ড অর্ডারটা কোথায়, কারণ আমরা যে ভূমিপুত্র, আদিবাসী, সংখ্যালঘু, শিরুলকা, শিরুল ট্রাইব, আমরা পড়াশোনা শিখি, আমরা লয়ার হই, আমরা রাজনীতি করি, এরা চায় না, এরা 2%। আপনি কি ভয় পাচ্ছেন? অভিষেক ব্যানার্জির ভয় পাওয়া শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? পুলিশ ওদের তো ফিল্ডে নেই, তৃণমূল ফিল্ডে নেই, পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে তুলে নেয় তৃণমূল খতম হয়ে যাবে, আইএসএফ খতম করে দেবে 24 ঘন্টা যদি পুলিশ তুলে নেয়। আপনি কি ভোট করাতে পারবেন? 100%। এদের ক্ষমতা বলতে পুলিশ, 24 ঘন্টা পুলিশ তুলে নেবে, ফিল্ডে যাবে না, আইএসএফ ভোট করে জিতে নেবে। স্যার আপনি কিছু বলবেন? আমি খবর পেয়েছিলাম যে সকালে আমাদের ডায়মন্ড হারবার পার্টি সাহেব মজিন্দর স্তফাই আমার ঠিক বাড়ির পাশে, খবর পাওয়া মাত্র জাস্ট